हेलो माय ब्यूटीफुल पीपल, आज का एक नतून दिन नतून सकाल साथ नतून वीडियो अब बिग वेलकम टू माय चैनल पायल्स आर्ट एंड ब्यूटी एंड आई एम योर पायल। आई होप कि तुम्हारा सबाई खूब भले आचो, सुस्थ आचो, स्वाभाविक आचो एंड जस्ट फाटाफाटी आचो। तो आज के आरेकटा नतून दिन, आरेकटा नतून कन्टेंट, आरेकटा नतून वीडियो। आज के हच्छे आमार बीएड कलेज, माने आमि जेखान थेके बीएड करेछि सेखाने आज के टीचार्स डे कम छोटोखाटो करे एकटा फेयरवेलेर अनुष्ठान आमरा निजेराई करेछि। तो सेखाने आज के आमि जाबो, ओखाने कि हच्छे ना हच्छे पुरो वीडियोटा तोमादेर संगे आमि शेयर करबो। आई होप तोमादेर वीडियो देखते खूब भालो लागबे। जदि वीडियो भालो लेगे थाके देन डू लाइक कमेंट शेयर एंड सबसक्राइब माइ चैनल। तो चलो আপাতত ভিডিও স্টার্ট করা যাক। তো আমি এখন হয়ে গেছি রেডি আর আমি এখন বেরোচ্ছি। 11:40 একটা ট্রেন আছে এখান থেকে, সেটা ভাদুদলা পর্যন্ত যায়। তো ওই ট্রেনে করে আমরা এখন যাব। তো চলো একদম ট্রেনে উঠে দেখা হচ্ছে। ফাইনালি অনেক কষ্ট করে, অনেক দৌড়ঝাঁপ করে আপাতত ট্রেনটা ধরা গেছে। মানে আমরা প্রত্যেকদিন লাইফে এই রিক্সটা নেই, আমি নেই, ও নাই, দুজন মিলেই নেই, ঠিক আছে। আমাদের প্রতিদিন এই ট্রেনটা ধরতে লেট হয়। তো আপাতত আমরা ট্রেনের মধ্যেই আছি, আপাতত কলেজ যাবো। তোর জন্য লেট হয়েছে, তোর জন্য, এর জন্য লেট হয়েছে। আমি সব সময় আগে বের হই। যদি কি গিফট আনতে ভুলে গেছিস সেটা বলছো? তো লোকের নামে ধরে দিচ্ছি। ট্রেনে বসতে বসতেই আমরা এসে গেছি জঙ্গলমহল ভাদুতলা, ছোট্ট একটা স্টেশন। ট্রেনটা আমাদের ছেড়ে বেরিয়ে গেল। এখানেই হচ্ছে আমাদের কলেজ। বিগত দু বছর এই জায়গাটায় আমরা প্রতিনিয়ত এসেছি, আজকের পর হয়তো আর আসতে পারবো না। আর ওই দূরে সাদা বিল্ডিংটা হচ্ছে আমার কলেজ, অনিন্দিতা বিএড কলেজ। কলেজে আমরা ঢুকে পড়েছি। কলেজে দুপাশটা এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা। আমরা প্রত্যেকবার আসলেই এই জায়গাগুলোতে কত ছবি তুলতাম। আর ও আমাকে একটু জ্বালাচ্ছিল, ভিডিও করতে দিচ্ছিল না, কোনো ব্যাপার নয়। লাস্ট দু বছর ধরে আমি এটা সহ্য করছি। এখানে আমরা কত ছবি তুলেছি, এই রাস্তায় আমরা কত হেঁটেছি, কত ভিডিও করেছি। আর এই হচ্ছে আমাদের কলেজের বিল্ডিং, একদম সাদা। এখানে আমাদের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। দুবছরে অনেক কিছু চাওয়া, অনেক কিছু পাওয়া, সব কিছুই এখানটা আমাদের জড়িয়ে আছে। আর এখান থেকে হচ্ছে কলেজের এন্ট্রান্স, এই যে এখানটা দিয়ে ভেতরে ঢুকতে হবে কলেজের ভেতরে। ইনি হচ্ছেন গেটের দারোয়ান কাকু। আর এখানে হচ্ছে এই জায়গাটাতে আমরা প্রচুর বসতাম, কারণ এই জায়গাটা না খুব ঠান্ডা হয়। আর এখানে একটা বড় মিরর লাগানো আছে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানটায় সমস্ত ইনফরমেশন আমরা পেতাম। আর এই হচ্ছে আমাদের কলেজ, ভেতরটা এরকম স্কাই ব্লু কালারের। এইখানটাতে কত দিন বসেছি, কত ক্লাস করেছি, সবার সাথে কত মজা করেছি, এই জায়গাটায় খুব মিস করব সব কিছু। পৌঁছে গেছি, মানে আমরা কয়েকজনই পৌঁছেছি, বাকিরা আসছে। তারপরে হয়তো আমাদের অনুষ্ঠান একটু ছোটোখাটো করে শুরু হবে। তো চলো আপাতত কলেজটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই ডেফিনেটলি যেখানটা। এই রুমটাতে আমাদের অনুষ্ঠান হবে, তোমরা দেখতে পাচ্ছ এই রুমটা আমাদের অনুষ্ঠান হবে। এখানে স্যারেদের বসার জন্য চেয়ার থেকে এভরিথিং উইল বি অ্যারেঞ্জড অ্যান্ড এসি আছে, ফ্যানও চলছে, বোথ আর অ্যাভেলেবল। আর এইখানটাতে আমরা বসবো, এইখানটায় আজকের অনুষ্ঠানটা আমাদের হতে চলেছে। তো সবার আসার জন্য ওয়েট করছি। অনুষ্ঠান শুরুর আগে যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে লিপস্টিক পরা। আমিও লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। সাজতে গুছতে আর সাজাতে দুটোতেই আমি আর বর্ণ একদম এক্সপার্ট, দুজনেই আমাদের সাজ খুব পছন্দ। তাই আমি একটু ওকে লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি। কী যে বকবক করছিলাম আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ভালো করে ওকে লিপস্টিক লাগানোর পর, এই হচ্ছে আমাদের সুতপাদি, খুব ভালো ড্রয়িং করে, তাই ওকেই দায়িত্বভার দেওয়া হয়েছিল এই বোর্ডে সুন্দর করে হ্যাপি টিচার্স ডেটা যাতে ও লিখে দেয়। তারা সুতপাদি সেই কাজটাই করছিল আর মাঝে মাঝে দেখছিল যে লেখাটা কেমন হচ্ছে। তো যেহেতু ভালো ড্রয়িং করে, দায়ভারটা সুতপাদির উপরেই পড়েছিল। খুব ভালো আঁকে সত্যি সুতপাদি, ভীষণ ভালো ড্রয়িং করে আর হাতের কাজ অতুলনীয়। যেহেতু টিচার্স ডে তাই বুঝতে পেরেছে যে ভিডিও হচ্ছে তাই। তো এখানে লেখা হয়ে গেছে হ্যাপি টিচার্স ডে। আর আমাদের সমস্ত স্যার ম্যাডামরাও চলে এসছেন, যারা যারা ছিলেন। শুধু আমাদের টিআইসি এখনও এসে পৌঁছননি, তো বাকিরা চলে এসছে, সবাই মিলে বসছে অনুষ্ঠান আরম্ভ হওয়ার পথে। এই ফুলগুলো দিয়ে ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল, ফুলের তোড়া। আর এখানটাতে রয়েছে অল্প একটু চন্দন। আর এবার অনুষ্ঠান শুরু। যারা যারা মেন
এরপরে হচ্ছে চন্দন আর ফুলের তোড়া দিয়ে আমাদের সবাইকে এখানে বরণ করা হচ্ছে। স্যার চলে এসছেন, সুচিস্মিতাও গেছে বরণ করতে। তো সবাই মিলে সহযোগিতা করে আজকের অনুষ্ঠানটা সম্পাদন করা হয়েছে। প্রত্যেকটা স্যার ম্যাডামই আমাদের খুব কাছের, ভীষণ কাছের, ভীষণ কাছের। সত্যি সব কিছুই খুব মিস করব। আর আমাদের তরফ থেকেই ছোট্ট উপহারটা একটা দেওয়া হচ্ছে, একটা মেমোরি হিসেবে স্যার ম্যাডামদেরকে। আমি ভিডিও করছিলাম তাই আমি এই ফ্রেমে আসতে পারিনি, আমি ফ্রেম থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু বাকিরা আছে, আমি নেই, তো তাতে কী হয়েছে কোনো অসুবিধা নেই, বাকিরা রয়েছে এই ফ্রেমে, আমি বঞ্চিত হয়েছি। তো আমাদের তরফ থেকে এই গিফটটা স্যার ম্যাডামদের হাতে তুলে দেওয়া হচ্ছিলো এবং ওনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছিলো যাতে এটা খোলা হয়। এই যে আমাদের মোহনদা রিকোয়েস্ট করছে যাতে এটা একটু খোলা হয়, খুলে দেখা যায়, তারপর একে একে স্যারেদের বক্তব্যগুলো রইল। আমাদের ব্যস্ত জীবনে আমরা একটু শান্ত অনেক সময় ভুলে যান কখনো চশমা, কখনো তার পড়ি, আবার কখনো দুপুরে গ্লাস খেতে দিতে, আবার দুপুরটাও অনেক সময় ভুলে যায়। রাত্রে ঘুমিয়ে থাকার সময়ও অনেক সময় ছাত্রছাত্রী যদি ফোন আসে তখনও ঘুমের সমস্যাও দেখা করে। কিন্তু এই ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক শুধু চার দেওয়ালের মধ্যে বদ্ধ নয়, তাদের সম্পর্ক আজীবন চলতে থাকে। এই সম্পর্ক যেটা আমাদের আজকে এই বিশেষ দিনে যদি অতিরিক্তি চলে গেছে আজ তোমরা তার প্রমাণ দিয়েছ উপস্থিত। আমার শিক্ষা শেষ করার পরে 1910 সালে এমএ দর্শন বিভাগে পাস করার পরে বিভিন্ন জায়গায় তিনি অধ্যাপনার কাজ শুরু করেন। তারপরে তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রফেসর থেকে তিনি বিবেকানন্দ মোহন বিদাস আমাদের সঞ্চালক, যে খুব কম সময়ের মধ্যে স্বল্প পরিসরে স্বল্প সময়ের মধ্যে আমরা পাতনরা এটা অ্যারেঞ্জ করেছো। আমাদের কোথায় গত দু তিন দিন আগেও আপনার ফোন করে পরীক্ষা করে যে স্যার আমরা এক ঘন্টা করবো যদি আপনার সঙ্গে আলোচনা হবে আমি হঠাৎ করে করতে পারবো না, তো আলোচনার ব্যাপার আছে তারপর আমি করতে পারবো। তো তারপরে আমি সেটা জানিয়েছি আমার মতামত চাই, এবারে বেশি সংখ্যক গেলে ভালো লাগতো, যেহেতু একটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি যেমন প্রধানত শিক্ষা ব্যবস্থার একটা প্রভাব হতে পারে। বক্তব্য শেষে আমাদের একটা গ্রুপ ফটো, সবার হাসি মুখগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলাম, পরে দেখব। তো আমাদের আজকে এখানেই অনুষ্ঠান করবো। হ্যাঁ, আমার হাতে একটা গোলাপ আছে, এখানে শেষ হয়ে গেল। সবার সঙ্গে আবার কথা মানে দেখা হবে কোনো একদিন।
এটা হচ্ছে সুতবাদী তুমি কিছু বলতে চাও সুতবাদী না না আজকে আজকে যে অনুষ্ঠান হলো তুমি কিছু বলো অনুষ্ঠান হলো যে আজকের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে আর হচ্ছে পায়েল আমাদেরকে খাওয়াবে কবে কেন কারণ কা পায়েল হচ্ছে তুমি দিদিমণি হচ্ছে চুপ কর শুধু কিছু বলতে চাও সেই লাস্ট মোমেন্টে এসে খুব ভারাক্রান্ত লাগছে ভিতরটা আর আমাদের একাডেমিক কোনো কিছু নেই এরপর হচ্ছে যে বাড়িতে বসে থাকা চাকরির জন্য প্রিপারেশন নেই বিএড কলেজে এসে এই বন্ধুগুলোকে পেয়েছিলাম লাইফে অনেক কিছু নতুন করে আবার বাঁচতে শিখেছি মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে তাই বন্ধু একটা জিনিস বিশ্বাস করি বন্ধুত্ব যদি গভীর থাকে দূরে গেলেও সেটা থাকবে তবে এই কলেজটাকে স্যার ম্যাডামদেরকে একসঙ্গে পড়াশোনাটাকে খুব মিস করবো কারণ একাডেমিক কোয়ালিফিকেশন শেষ হয়ে গেল আর কোনোদিনও কোনো কলেজ স্কুল পাবো না এরপর চাকরি সূত্রে যাবো তুই কিছু বলবি সব শেষে বর্দার একটা হাসি মুখ আর এই হচ্ছে আমাদের রিসেপশনেরই অনিন্দিতা কলেজ ফর টিচার এডুকেশন সব কিছুই খুব মিস করব সব কিছুই ভীষণ মিস করব বর্দাকে আমাদের সিক্স লেজেন্ড আমরা ছজন এভরিথিং মিস করবো ক্লাসরুম এই বড় মিররটা যেখানে এসে আমরা মুখ দেখতাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমার আজকের ভিডিও এই অবধি আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে আর ভিডিও শেষে কিছু কথা না বললেই নয় এই বিএড কলেজ শুধু কলেজ না মানে এখান থেকে আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি তোমরা সবাই উই সিক্সকে চেনো মানে আমরা ছজন পাশে আমি আমাদের ছজনের ছবিটাও দিয়ে দিচ্ছি বিএড কলেজে আমি এদেরকে পেয়েছি মানে লাইফে এদেরকে পাওয়ার পর লাইফ এতটাই চেঞ্জ হয়েছে এতটাই চেঞ্জ হয়েছে মানে আই এম হ্যাপি আমি এখন ভালো আছি মানে হয় না টুইংস হয় না যে নিজের মনের মতন তুমি কাউকে পেয়ে গেছো অনেক বন্ধু বান্ধব জীবনে থাকে সবাই হয়তো সবসময় মনের মতন হয়ে উঠতে পারে না বাট যখন মেন্টালিটির ম্যাচ তুমি কাউকে পাও ইটস রিয়েলি গুড তো সব মিলিয়ে বিএড কলেজ সত্যি খুব ভালো ছিল খুব মিস করবো দুটো বছর লকডাউনের জন্য আমাদের সেভাবে কলেজ যাওয়া ক্লাস হয়নি বাট আমরা কিন্তু একে অপরের সঙ্গে দেখা করেছি কথা বলেছি ঘুরতে গেছি সব মিলিয়ে মিস করবো সবাইকে আবার আমাদের দেখা হবে আমাদের ছজনের বন্ধুত্ব এইভাবে থাকবে শুধু ছজন না সবার সঙ্গে যেন আবার দেখা হয় সবাই খুব ভালো থেকো বা ভালো থাকিস সবাই খুব হ্যাপি থাকিস যাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাদের সাথে আবার ডেফিনেটলি কোনো না কোনো দিন কখনো না কখনো কোনো না কোনো সূত্রে যোগাযোগ হবে বা দেখা হবে সো দ্যাটস ইট একটু মন খারাপের সঙ্গে আজকের ভিডিওটা এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিও দেখতে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে দেন কী করতে হবে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টা